থাইরয়েড ও হরমোনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে যে সমস্যাগুলো দেখা যায়, কিছু সমস্যা দেখা দেয় থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জন্য, আর কিছু সমস্যা দেখা দেয় থাইরয়েড হরমোন কমে যাওয়ার জন্য বা থাইরয়েড হরমোনের অভাব দেখা দেওয়ার জন্য। থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে শরীরে নানা রকম উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে অনেক বেশি খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, শরীর অনেক বেশি ঘামা, অনেক বেশি খিদে লাগা এবং বহুবার পাতলা পায়খানা হওয়া, এরকম লক্ষণ দেখা দেয় এবং বুক ধরফর করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মাসিকের সমস্যা দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে মেয়েরা বন্ধাত্ব নিয়ে পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে আপনার থাইরয়েড হরমোনের আধিক্যজনিত সমস্যা থাকার সম্ভাবনা আছে। এছাড়া থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলো এরকম হয় যে ক্লান্তি লাগে সারাদিন, অবসাদ লাগে, কোষ্ঠকাঠিন্য, কাজে অনীহা। মেয়েদের ক্ষেত্রে মাসিকের সমস্যা, অনেক সময় মাসিক বেশি হয়, অনেক সময় রক্তশূন্যতা দেখা দেয় এবং শরীর অনেক সময় মোটা হয়ে যায়, কাজে অনাগ্রহ দেখা দেয় এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় তার বন্ধাত্ব এরকম সমস্যাও হতে পারে, মুখটা একটু গোলগাল হয়ে যায়। এই ধরনের সমস্যা থাকলে বুঝতে হবে যে থাইরয়েড হরমোনের অভাবজনিত সমস্যা আছে এবং এই সমস্যাগুলো থাকলে একজন হরমোন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার থাইরয়েড হরমোনের আধিক্য বা অভাবজনিত সমস্যা আছে কিনা।